আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক প্রোফাইলের খুব গুরুত্বপূর্ণ একটা ভাইলেশন এবং এই বিষয়ের ব্যাপারে অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি। আর এই ভিডিওটা প্রত্যেক ফেসবুক ব্যবহারকারী, পেজ ব্যবহারকারী, প্রোফাইল ব্যবহারকারী সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের প্রোফাইল কিংবা পেজের মধ্যে রিকমেন্ডেশনের মধ্যে, অর্থাৎ যে প্রোফাইলের মধ্যে হঠাৎ করে গ্রোথ অ্যাট রিস্ক আসছে, প্রোফাইল হ্যাজ সাম ভাইলেশন ইত্যাদি। তো এই প্রবলেমটা কিছু ভাইলেশন আছে, অর্থাৎ ভাইলেশন কিন্তু অনেক ধরনের হতে পারে। আপনি কমেন্টে কাউকে খারাপ কথা বলেছেন, কোনো বাজে পোস্ট করেছেন ইত্যাদি, কিন্তু একটা ভাইলেশন আছে যে ভাইলেশনটা আপনার পেজ কিংবা প্রোফাইলে আসলে সহজে সেই ভাইলেশনটা আপনি রিমুভ করতে পারবেন না। রিসেন্টলি এটা ফেসবুকের আপডেট, অর্থাৎ একটা অ্যাক্টিভিটি আছে, যে অ্যাক্টিভিটি আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে যদি ঘটান সেক্ষেত্রে আপনি অনেক প্রসেসিং করার পরও এর সমাধান মিলছে না। রিসেন্টলি আমি আমার এই প্রোফাইলে বেশ কয়েকদিন ধরে প্রসেসিং করতেছি, যার কারণে এই সমস্যাটা খুঁজে পেলাম এবং এই আপডেটটা আপনাদের মধ্যে শেয়ার করব। যাদের এই ধরনের প্রবলেম আসছে যে প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে গ্রোথ আর ট্রিক্স, প্রোফাইল অ্যাজ ভাইলেশন, আমরা ভাইলেশন ডিটেলসের মধ্যে গেলে আমরা পাচ্ছি কি সেক্সুয়ালি অ্যাক্টিভিটি, এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন। সেক্সুয়ালি অ্যাক্টিভিটি এই ভাইলেশনটা যদি আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে আসেন, তাহলে কিন্তু এই ভাইলেশনটা দূর হতে, রিমুভ হতে অনেক সময় লেগে যেতে পারে কিংবা রিমুভ নাও হতে পারে। তো চলেন আমরা বিস্তারিত দেখি। তো আমি এখানে ক্লিক করলাম, তা বলছে আপনার কন্টেন্ট অলরেডি আমরা রিমুভ করে দিয়েছি, অর্থাৎ এটা একটা বড় ধরনের ভাইলেশন যেটা এখন কিন্তু সহজে রিমুভ হবে না। তো আমি আমার প্রোফাইলের উপরে ক্লিক করলাম। তো প্রোফাইলের উপরে ক্লিক করলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে উপরে আমার প্রোফাইল আছে এবং নিচে আরও 94টা পেজ আছে, অর্থাৎ আমরা যেহেতু মাল্টিপল পেজ ম্যানেজ করি, যেহেতু প্রোফাইল তো আর একজনের নামে 10টা করা যায় না, তো আমি যেহেতু কপিরাইট কন্টেন্টে কাজ করি আর এই পেজের মধ্যে অনেক সময় অনেক ধরনের ভাইলেশন এসে যায়। তো আমার এই প্রোফাইলের মধ্যে কোনো ভাইলেশন না, ভাইলেশনটা হচ্ছে আমার একটা পেজের মধ্যে, যেখানে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি কিংবা কোনো পোস্ট আপলোড দিয়েছি সেখানে কিন্তু একটা ভাইলেশন আসছে, অর্থাৎ যেখানে বলতে পারেন নেগেটিভিটি কিংবা সেক্সুয়ালি অ্যাক্টিভিটি। তো এই সেক্সুয়ালি অ্যাক্টিভিটি যদি আপনার পেজ কিংবা আপনার প্রোফাইলের মধ্যে আসে, সেই জিনিসটা কিন্তু রিমুভ করতে অনেক কষ্ট আপনার হয়ে যাবে। তো আমি এখানে আবার প্রোফাইলের মধ্যে আসলাম এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এই প্রোফাইলের মধ্যে কী বলতেছে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। তো প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, এখানে বলছে নেগেটিভিটি আর সেক্সুয়ালি অ্যাক্টিভিটি। তো কন্টেন্ট অলরেডি রিমুভ করে দিয়েছে, এর যে প্রসেসিংগুলো আছে আমি অলরেডি কমপ্লিট করেছি এবং ফেসবুকের কাছে বেশ কিছু আপিল করেছি, বেশ কয়েকদিন হয়েছে, অনেকেই জানেন রেগুলার যারা ভিডিও দেখেন। তো এই প্রবলেমটা নিয়ে একটা আপডেট আপনার মধ্যে শেয়ার করবো, সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে যারা অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেক্সুয়ালি টাইপের কাজ করেন, আমি মনে করি তাদের আইডিতে যদি কোনোরকম এই কমিউনিটি স্ট্যান্ড ভাইলেশন নেগেটিভিটি আসে, তো এটা কিন্তু সহজে রিমুভ হবে না, খুব কঠিন থেকে কঠিন হবে। কারণ আমি আপনাদের মধ্যে একটা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যারা অ্যাডাল্ট টাইপের, অর্থাৎ অনেকে আছে অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট আপলোড করে, সেখানে কিন্তু যদি আপনি $1,00,000 ইনকাম হয়, তা আপনাকে ফেসবুক $1 আপনাকে দিবে না। এটা কিন্তু ফেসবুক নিজে স্ট্রংভাবে বলে দিয়েছে, এটা আপনার তার সাইটে গিয়ে বুঝে নেবেন। তো এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আজকে এবং বেশ কয়েকদিন ধরে অনেক ভাই ব্রাদার আমাকে স্ক্রিন শেয়ার করতেছে, স্ক্রিনশট শেয়ার করতেছে যে ভাই আমার প্রোফাইল কিংবা আমার পেজের মধ্যে এই ধরনের ভাইলেশন আসছে এবং আমার একটা পেজের মধ্যেও এই ভাইলেশন আসছে, যেটা আমার কিন্তু প্রোফাইলের উপরে একটা ইফেক্ট পড়ে আসে। তো এই ভাইলেশনের জন্য আমি যা যা করণীয় আমি করেছি স্টেপ বাই স্টেপ, প্রতিদিনই এখনও কাজ চলতেছে এবং আপনারা একে লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু এর যে প্রসেসিংটা আছে, প্রসেসিংটা কিন্তু প্রতিনিয়তই চলতেছে এবং আমি করতেছি। তো এই জিনিসটা কিন্তু এখনও পর্যন্ত প্রোফাইলের মধ্যে রয়ে গেছে, গ্রোথ অ্যাট রিস্ক, প্রোফাইল সাম ভাইলেশন আছে, ইস্যুস আছে। তো এটা খুব সহজে রিমুভ হবে এবং লং টাইম লাগবে, কতদিন লাগবে এটা এক্স্যাক্টলি বলা সম্ভব না, মানে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, এমনকি এটা রিমুভ নাও হতে পারে। কারণ ফেসবুক যদি রিমুভ করে খুব সহজে হবে, আবার হবে না। আর ভিডিও বানানোর মূল মাকসাদ আছে, যদি আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে এই নেগেটিভিটি কিংবা সেক্সুয়ালি অ্যাক্টিভিটি আসে, তাহলে আশা করেন না যে এটা সহজে সমাধান হবে। কারণ এই অ্যাক্টিভিটিটা ফেসবুক কাউকে ছাড় দিচ্ছে না, এই ধরনের অ্যাক্টিভিটি যারা ঘটাচ্ছে, অ্যাক্টিভিটি করতেছে, তাদের কিন্তু এই ধরনের প্রবলেমের জন্য তাদের প্রোফাইল কিংবা পেজের মধ্যে বড় ধরনের, কারণ আমার কাছে বেশ কিছু পেজ আছে যে পেজের মধ্যে অনেক পেজের মধ্যেই কিন্তু আমার অনেক ধরনের ভাইলেশন আছে, যেগুলো আমরা খুব সহজে রিমুভ করতে পারি। কিন্তু এখানে যদি যেগুলো আমাদের প্রোফাইলের উপরে সেক্সুয়ালি যে প্রোফাইলগুলোর উপরে কিংবা পেজের উপরে
সেক্সুয়ালি অ্যাক্টিভিটি আসছে সেই সব প্রোফাইল কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি। অথচ আমি এর থেকে ভালো ভালো পেজ যেগুলো আছে সেগুলো অনেক ধরনের ভাইলেশন আছে যেগুলো আমি খুব সহজে রিমুভ করেছি, যেটা আমি অনেক আগেও বেশ করে দেখাইছি। কিন্তু সেক্সুয়ালি অ্যাক্টিভিটি আসলে সেই প্রবলেমটা আপনার সমাধান করা আসে না। আমি এই একটা পেজ, এই পেজের মধ্যে ফ্ল্যাগ কন্টেন্ট আসছিলো, ফ্ল্যাগ যে স্ক্রিনশটটা আমি আপনাদের দেখানো ছিল ফ্ল্যাগ কন্টেন্ট আসছিলো, যেটা কিন্তু আমি রিমুভ করেছি। কিন্তু যদি আপনার পেজের উপরে ফ্ল্যাগ কন্টেন্ট বাদে যেটা আপনি বিভিন্ন রকম ভাইলেশন হতে পারে, বিভিন্ন রকম ভাইলেশন হয়ে যেতে পারে, তো আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে যদি সেক্সুয়ালি অ্যাক্টিভিটি আসে তাহলে কিন্তু আপনার পেজের থেকে সহজে এই প্রবলেম যাবে না। আমি এই প্রোফাইলের রিকমেন্ডেশনে গেলাম, এখানে ফ্ল্যাগ কন্টেন্ট ছিল, দেখেন এটা কিন্তু রিমুভ করে দিয়েছি। এখানে যদি নামটা দেখেন, এই নামে কিন্তু আমি স্ক্রিনশটটা দেবো যেখানে ফ্ল্যাগ কন্টেন্ট ছিল, যেটা আমরা রিমুভ করছি। অনেক ধরনের ভাইলেশন আছে রিমুভ করতে পারি, কিন্তু এই রিসেন্টলি আমি খেয়াল করতেছি মাস দেড়েক কিংবা এক মাস মতন যে সেক্সুয়ালি অ্যাক্টিভিটি আসলে ফেসবুক আপনাকে ছাড় দিবে না, এই ভাইলেশন যাবে কি যাবে না কেউ কনফার্ম বলতে পারবে না। কিন্তু এর প্রসেসিং যেগুলো দেখাইছি আপনি স্টেপ বাই স্টেপ করে রাখতে পারেন, যদি আপনার ফার্স্ট টাইমে ভাইলেশন হয় অনেক সময় রিমুভ হয়ে যায়। তো এই আপডেটটা এই ভিডিওটার থেকে যদি আপনাদের কোনো ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন, যাতে করে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সট ডে ভিডিও বানাতে পারি। তো ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।